हेलो गाइज, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल। एक नतून ब्लगे तुम्हारा सबा के अनेक अनेक वेलकाम जाना। सकाले शुरू है चा दिए और रान्ना बानना शुरू हो गए। आज के हे सान्डे और सान्डे मान फान्डे सान्डे दिनों आज के छुट्टी नहीं। सकाले उठे से ही रान्ना बानना रान्ना घरे ही क्च शुरू। भात हो गए, भात भूत दिए दिए एदिगे कर तेल पटका रान्ना। यहाँ तो बाड़ी फैमिली अल टाइम डिमेर जो पिंज और काचा लंका केटे नहीं भेतर एक चाले गुड़ो दिए मेखे नेब। ये बनाव माछेर डिमेर बड़ा। माछेर डिमेर बड़ा खूब भालो हच्छे। तो আমার বরের দেখো খাবার রেডি হয়ে গেছে, মর্নিং এর ব্রেকফাস্ট। ও তো চা খায় না, তোমরা তো জানোই সবাই যারা আমার ব্লগটা ডেইলি দেখো। তো এখন বরকে খেতে দিচ্ছি। নাও খেয়ে নাও। এটা হচ্ছে ছোট ছেলের খাবার, মর্নিং ব্রেকফাস্ট। এটা হচ্ছে পুলি রাইস। ওর বাইর না, ওকে আজকে পুলি রাইস করে দিতে হবে। এমটিআর এর পুলি রাইস মশলা দিয়ে করে দিলাম পুলি রাইস। এখন ছোটু খাবে। এই ছোটু চলে আয়, বসে পড়। যদি পয়সা পকেটে না থাকে বাজার করতে হবে না, বাড়িতে যা সবজি আছে কুড়িয়ে টুড়িয়ে রান্না করে নেবো। এখন আজকের দিন যাও, তোমাকে ছুটি দিয়ে দিলাম। তো সকালে রান্না বান্না করার পরে এখন বসে আছি, এখন একটু রেস্ট নিচ্ছি, কেননা আর ভালো লাগছে না। ফ্যামিলির তিনজনের বর দুই ছেলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও বসে বসে একটু টিভি দেখে নিচ্ছি। এখনও খাইনি, আজকে একটু আলসে লাগছে শরীরে, কেননা আজকে রবিবার। তো রবিবারে এমনিও কাজের চাপ একটু কম থাকে, কেননা সকালে স্কুল থাকে না, স্কুলে ঝামেলা থাকে না, ছেলেদের টিউশন থাকে না। তো তার জন্য আজকে অত একটা মানে কাজের কোনো তাড়া নেই, তো তার জন্য একটু বসে ব্রেকফাস্টটা খাওয়া হচ্ছে। আমার তো মাছের পেটাটাই বেশি ভালো লাগছে। হ্যাঁ, বড় থেকে ওই দিয়ে একটা গেস্ট, অল টাইমের গেস্ট আমাদের বাড়ির পাশে বোনকে বিয়ে দিয়ে। তো দুপুরে রান্না হচ্ছে বেলে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। আর এর পাশে বসিয়েছি উচ্ছে আলু ভাজা, আর হবে পেঁপের তরকারি। এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো তার জন্য এখন আমি মাইক্রোওভেনে এটাকে গরম করে নেব। দুপুরবেলা আমার ঠান্ডা ভাত খেতে একটু ভালো লাগে না। অন্যান্য দিন আমি দুপুরে গরম ভাতই রান্না করি, কিন্তু আজকে আর করিনি। আজকে যেহেতু সকালবেলা ভাত রান্না করেছি বলেছি বলে আর দুপুরে আর রান্না করা হয়নি। আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বারদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে পেঁপে আলুর তরকারি, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা বেলে মাছ দিয়ে ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে। সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমার খাবারই বাকি। তো কেমন একদম কালো অন্ধকার করে নিয়ে এসছে আকাশটা, আর কি পরিমাণে ঝড় হচ্ছে, তোমরা ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ। সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, ভাবতেই পারিনি যে বিকেলে এরকম ঝড় আসবে। দেখো আমাদের বাড়ির নারকেল গাছগুলোর পাতাগুলো পড়, দেখো কি পরিমাণে ঝড়, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় হচ্ছে। এখন কুড়ি দিনই লাইট, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বানাচ্ছি বিকেলের জলখাবার। জলখাবারে আছে মটরশুঁটি মুড়ি দিয়ে খালি মটরশুঁটি ভাজা। আমাদের বাড়িতে এটা খুবই পছন্দ করে, মানে বড় খুব ভালো খায় মটরশুঁটি দিয়ে মুড়ি দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে জল বসিয়েছি ম্যাগির জন্য, এটা আমার ছেলে বড় ছেলে ম্যাগি খাবে। তো এখন আমার বোন যাচ্ছে বিয়েবাড়িতে, এই জন্য সাজুগুজু করছে, আর বিউটিশিয়ান এসেছে তৃষা ব্যানার্জি। তোমরা চাইলে ওকে কন্ট্যাক্ট করতে পারো, আমার ডিসক্রিপশানে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর তোমরা যদি ঠাকুরনগরের বুকে কেউ যদি আমাদের বাড়িতে যে সাজাতে এসে তার জন্য করেছি বাটার টি, এখন তাদের সার্ভ করতে যাচ্ছি বাটার টি। বাটার টি দেখছি তো দাদা, আমি দেখছি তো
বাটার টি এনে খেয়ে নে, জীবনে খাসনি কোনোদিন এরকম চা, বাটার চা। ওয়াও দারুণ লাগছে, শাড়িটাই তো। ডিনার রেডি, এখানে বসিয়েছি ভাত, আমার বড় ছেলের জন্য ভাত বসিয়েছি দুপুরের। আজকে ভাত একটু বেঁচে ছিল না, তার জন্য বাদ বাকি সবাই রুটি খাই বলে এখন আটাটা মেখে নেব। দেখো আটা মাখা হয়ে গেছে আমার। তো রাতে রুটি বানানো হচ্ছে ডিনার, অসাধারণ লাগছে, অসাধারণ সাজিয়েছে তৃষা ব্যানার্জি। তৃষা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ আমার বোনকে এত সুন্দর বানানোর জন্য। তোমরা যদি কেউ সাজতে চাও তোমাদের চেঞ্জ লুক পুরো চেঞ্জ করে দেবে। তোমাদের নিচের থেকে একদম লুকটা দেখাচ্ছি, দেখো রাত 10টার সময় এখন ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত। তো এরা সব বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেগুলার, একটু দেখি কেমন লাগছে তোমায়, দেখাও দেখাও, একটু খোলো প্লিজ, একটু খোলো না, এরকম কেন করছো? বাও দারুণ লাগছে, একটু জ্বালাও লাইটটা, জ্বালাও, এই লজ্জা পাচ্ছো কেন? দারুণ দারুণ দারুণ, তো চলো গাইস, এরা সব বিয়ে বাড়ি চলে যাচ্ছে, আমরা যাচ্ছি না বিয়ে বাড়িতে। তো চলো টাটা, আমাদের এই যে বিউটিশিয়ান, আমাদের যে মেকআপ ম্যান চলে যাচ্ছে তৃষা ব্যানার্জি, আমি কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই যদি কেউ ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ করতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো।